39 মিনিটের মাথায় আমি বলছি, সুতরাং প্লিজ কেউ ইন্টারাপ্ট করবেন না। আমার প্রথম কথা হচ্ছে, সিবিআই ইন্টারোগেট করে নাকি ইন্টারোগেট করবার নাম করে বিজেপির তরফ থেকে ইনভিটেশন লেটার দেয়, সেখানে একটা প্রশ্নচিহ্ন বরাবর রয়ে গেছে। কারণ বিগত কয়েকটি ঘটনা থেকে আমরা এই সমস্ত বিষয়ে আমরা দেখেছি। তার কারণ শুভেন্দু অধিকারী নিজেও সিবিআই এর স্ক্যানারে ছিলেন, তিনি যেদিন থেকে বিজেপিতে যোগদান করেছেন নারদা কাণ্ডের ফুটেজ বিজেপির জায়গা থেকে হাওয়া হয়ে গেছে ইউটিউব চ্যানেল থেকে। আমি যে কথা এখানে বলতে চাই, দেখুন আপনাদের এই টক শো আজকে প্রমাণ করে দিচ্ছে, স্বর্ণালি থ্যাংক ইউ, আপনাদের এই টক শো আজকে বাংলার রাজনীতির বর্তমান, আমি আশা করবো এটা যেন ভবিষ্যৎ না হয়, বর্তমান অবস্থাটাকে প্রমাণ করে দিচ্ছে। আপনাদের 40 মিনিটের টক শো এর অন্তত 15-20 মিনিট ধরে দুজন প্রতিনিধি, দুটো রাজনৈতিক দলের প্রতিনিধি, এই মুহূর্তে একটা শাসক দল একটা বিরোধী দল বা প্রধান বিরোধী দল কার্যত, তারা আলোচনা করলেন যে যে মন্ত্র উচ্চারণ করা হচ্ছে তার ব্যাকরণে কি ভুল আছে বা কি ভুল নেই। আসলে এটাই হয়েছে বর্তমান সময় বাংলার রাজনীতির একটা ট্র্যাডিশন। আপনি এক্ষুনি বলছিলেন শ্রীদীপ বিশ্বাসের কথা, শ্রীদীপ বিশ্বাসকে যদি এই খবরের মাধ্যমে আসতে হয় তাহলে ঢাকঢোল নিয়ে আগামীকাল ওকে রাস্তায় নামতে হবে, সকালবেলায় উঠে দু চারবার মন্ত্র আওড়াতে হবে। তার কারণ এই সময়তে দাঁড়িয়ে আপনারাও বলছেন না, ইভেন মিডিয়া আপনারাও বলছেন না, এই যে ভবানীপুরের উপনির্বাচন, এই উপনির্বাচনের সময়তে 2019 সালের কনস্টেবলের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে জয়নিং পাচ্ছে না, 2009 পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, কোর্টের অর্ডার আছে তাও তারা চাকরি পাচ্ছে না। এগুলো কোনো ভোটের ইস্যু নয়। ভোটের ইস্যু কি হবে, গুরুদ্বারা হবে, মসজিদ হবে, মন্দির হবে, কম্পিটিশন চলছে কে কতগুলোতে যেতে পারি, আপনার লিবার্টি আছে 100 বার, আপনার লিবার্টি আছে, আপনি সেখানে যেতে পারেন। যদি গোটাটাকে আপনি ভোট চর্চার মধ্যে নিয়ে চলে আসলে, ভবানীপুরের নির্বাচন নিয়ে কথা হচ্ছিল তো এক্ষুনি, এক্ষুনি কি একজন বলছিলেন আমি শুনলাম যে হিরো সিপিএম, এবং কেউ একজন মনে হয় বললো যে সায়নের খারাপ লাগতে পারে। এখানে সায়নের খারাপ লাগার কোনো বিষয় নেই, মানুষের জনমতের ভিত্তিতে বামপন্থীরা বিধানসভা নির্বাচনে শূন্য হয়ে গেছে, কংগ্রেস শূন্য হয়ে গেছে, বিজেপি 100 টপকাতে পারেনি, তৃণমূল কংগ্রেস 213 পেয়েছে, এগুলো যেমন কনক্লুসিভ, তার সাথে এটাও কনক্লুসিভ মমতা বন্দ্যোপাধ্যায়ও মানুষের রায়ের মাধ্যমেই হেরেছে, মানুষের রায়ের মাধ্যমে বাকিগুলো যেমন কনক্লুসিভ, সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছে এটাও কনক্লুসিভ, বাকিগুলোকে আমি যখন কনসিডার করবো এটাকেও আমায় কনসিডার করতে হবে। এবং যে ইলেকশন কমিশন নিয়ে এতক্ষণ ধরে আলোচনা চলছিল, যা নিয়ে মামলা চলছে, আমি মামলা যেহেতু সাবজুডিস রয়েছে আমি বেশি কথা সে বিষয়ের মধ্যে যাব না, আমরা তো দেখেছি কারণ যদি অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করে সেই জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে যে ভবানীপুরের উপনির্বাচন করতে হবে, এবং এই প্রেসিডেন্ট ভবিষ্যতে রয়ে যাবে। দেখুন বামপন্থীদের 34 বছরের সরকারের সাথে 35 তৃণমূল ছিল, সিপিআইএম ছিল না, তৃণমূল কোনো না কোনো এককালে এই ইনিং শেষ করবে, ভবিষ্যতে যে রাজনৈতিক দল আসবে তারা এটাকে প্রেসিডেন্ট করে এগিয়ে যাবে। সুতরাং ভবানীপুরের যে আলোচনা, এই কিছুদিন আগে আপনারা শো করলেন হলফনামা নিয়ে প্রশ্ন করেছে, সেই হলফনামা নিয়ে আর কোনো প্রশ্নের উত্তর নিয়ে আর কিছু আসছে না। এখন শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা টেবরিওয়ালকে ইলেকশন কমিশন শোকাস পাঠিয়েছেন, চিঠি পাঠিয়েছে, প্রিয়াঙ্কা টেবরিওয়াল আবার বলেছেন ওরকম 100টা পাই, 150টা করি, 200টা ছিড়ি। সুতরাং গোটাটা রুল অফ ল নিয়ে আজকে কারা কথা বলছে, যারা ত্রিপুরা জ্বালাচ্ছে তারা আজকে রুল অফ ল নিয়ে কথা বলছে, আমি বলছি ইটস ভেরি ইস্যুগুলো বদলে গিয়েছে, এবং সেখানে উভয় পক্ষ দুদলের কাছ থেকে যে ইস্যুগুলো এতদিন ধরে বামপন্থীরা তুলে ধরার চেষ্টা করেছে মানুষের জন্য, অনুরোধ করছি এবং আমি করজোর করে এবং লড়াই করার পর শূন্য হওয়ার পর তাদের কোনো, আমি 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 অনুরোধ করছি সবাইকে অডিয়েন্সের কাছে, বিশ্বাস করুন যারা যোগাযোগ করে 2009 এর প্যানেল, 2019 সালের যারা কনস্টেবল বা যারা চাকরি পেতে পেতে পাননি, এসএসসির জন্য যারা আন্দোলন করছে, যে শিক্ষিকাদেরকে বদলি করা হলো, এরা প্রচন্ড কষ্টের মধ্যে রয়েছে। একটা নির্বাচন হচ্ছে, এটাকে শুধুমাত্র হিন্দু মুসলমান খ্রিস্টানের মধ্যে গুলিয়ে দেবেন না, দোহারি আপনাদের আনুন ইলেকশন ক্যাম্পেইনের মধ্যে এই বিষয়গুলোকে, মানুষের দরবারে যখন প্রার্থীরা যাচ্ছে এটাই আসল ইলেকশনের ইস্যু, ইলেকশনের ইস্যু কে কোথায় কে কি বলবে, এই তো নির্বাচনের ইস্যু তো বটেই, কিন্তু ভবানীপুর উপনির্বাচনের ক্ষেত্রে কোনটা কতটা কি প্রাসঙ্গিক এই নিয়ে একটা একটা প্রশ্ন থাকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেখানকার সাধারণ ভোটার জনবিন্দা চিত্রায়ণ, আমি একটাই কথা বলছি, শুধু দেবজিৎদা যে কথা বললেন 34 বছরের ফসল, ওই ছেলে মেয়েগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, 34 বছর ফসল, আপনি গোদরেজ ওয়াটার সাইডের রাস্তা ওখানে এখন বসে রয়েছেন সেক্টর 5 বামামলে তৈরি। আমি শুধু একটাই কথা আবারও পরিষ্কার ভাবে বলছি, রুটি কাপড়া ওর মাকানের যে ইস্যু সেটা ইলেকশনের ইস্যু হওয়া উচিত। দেবজিৎদা দেবজিৎদা শোতে সেখানে বলছেন যে মুখ্য সচিবের থ্রুতে চিঠি পাঠিয়েছেন, আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্রের সরকার একদিনের মধ্যে শোকাস করে দেয়, কিন্তু এই গোটা ঘটনাতে কেন্দ্রের সরকার এখনো অব্দি মুখ্য সচিবের বিরুদ্ধে একটা কোনো স্ট্রিক্ট ব্যবস্থা গ্রহণ করলো না। তাই এই যে নাটক, এই নাটকটা অবিলম্বে বন্ধ হোক, এই নাটক আস্তে আস্তে বাংলার মানুষের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে সময়ের আগে।